হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি তোমাদের বন্ধু মধুরিমা আরও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হলাম খোলা চিঠির আড্ডায়। খোলা চিঠির আড্ডা মানে মন খুলে মনের কথা শেয়ার করা, কিছু ইচ্ছে, এমন কি জিনিস যা তুমি বারবার ফিরে পেতে চাও বা একবার সুযোগ পেলে তাকে ছুঁয়ে দেখতে চাও, ফিরে পাওয়ার গল্প নিয়ে আজকে খোলা চিঠির আড্ডা তোমাদের জন্য রইল। আর সেই সঙ্গে বলি, আমি তো বারবার একটা জিনিসই ফিরে পেতে চাই, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেক দিন যেমন সাপোর্ট করো, সেই সাপোর্টটা আমি রোজ রোজ ফিরে পেতে চাই। আমাকে প্রত্যেক দিন তোমরা যারা মেসেজ করো এপিসোডটা পোস্ট হওয়ার পর, শোনার পর, সেটা বারবার ফিরে পেতে চাই। এই ফিরে পাওয়াটার মধ্যে বোধহয় একটা অদ্ভুত আনন্দ আছে। আর তাছাড়াও যে জিনিসগুলো আমরা প্রত্যেক দিন মিস করি, সেই জিনিসগুলো বোধহয় আসলে আমরা ফিরে পেতে চাই। হয়তো ছোটবেলাটা আমাদের জীবনের একটা গোল্ডেন মোমেন্ট, গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। সেই সময়গুলোর আনন্দ আমরা আবার বয়সকালে ফিরে পেতে চাই। আর সেই জন্যই তো বোধহয় আমরা ছোটদের সঙ্গে থাকলে বড্ড ছোট ছোট হয়ে যাই, তাই না? আর সেই অনাবিল আনন্দে ভেসে যাওয়া স্কুলের দিনগুলো, যেখানে বন্ধুবান্ধবরা মিলে একসাথে টিফিন খাওয়া, একসাথে গল্প করা, ক্লাস বাঙ্ক করে হয়তো মাঠে খেলতে যাওয়া, কিংবা হয়তো ঝগড়া করা, খুনসুটি করা, সেই সব কিছুই তো আমরা ফিরে পেতে চাই। টিচারের বকুনি, আরও কত কি, কিংবা মায়ের সেই কড়া শাসন, মায়ের আবার বুকে আগলে জড়িয়ে ধরা, মায়ের হাতে মাখা খাবারের স্বাদ, সাথে মায়ের গায়ের গন্ধ, যেটা বোধহয় অনেকদিন জড়িয়ে ধরে নেওয়া হয়নি, কিংবা মায়ের হাতে খাওয়া, সেটাও তো আমরা ফিরে পেতে চাই। ছোট্টবেলায় হয়তো সেটার মানে বুঝতাম না, সেটার ইচ্ছে, সেটার উপলব্ধি ছিল না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন সেটা হারিয়ে গেছে তখন সেটা ফিরে পেতে চেয়েছি। আজ আমরা যখন এতটাই গৃহবন্দী, সেই অবস্থায় ঘর ছেড়ে বেরিয়ে কোনো একদিন ইচ্ছা হলে নদীর পাড়ে গিয়ে বসে থাকা, কিংবা লং ড্রাইভে হয়তো প্রিয় চেনা জায়গায় গিয়ে এক কাপ চা খাওয়া, ভাঁড়ের চা, কিন্তু রাস্তার ধারে ট্রাম লাইন, বাসের স্ট্যান্ড, যেখান থেকে কত কত মানুষ প্রতিদিন জার্নি করত তাদের গন্তব্যে, যে জায়গাগুলো গম গম করত, যে কলকাতা শহরের বুকে কত কত মানুষ প্রত্যেক দিন, হয়তো সেই কলকাতা শহরটাকে আমরা মিস করছি, যার অলিতে গলিতে অনেক স্মৃতি জড়িয়ে আছে, যে প্রাণবন্ত শহর জুড়ে অনেক খাবারের দোকান, আর সেই খাবারের দোকানের খাবারগুলোকে আমরা মিস করছি, এগ রোল, চাউমিন, কিংবা ফুচকা, যেটা ছাড়া বোধ হয় আমাদের উইকেন্ডটা চলতো না, সেগুলো বড্ড মিস করছি। আর এই মিস করাগুলোকেই তো আমরা বারবার ফিরে পেতে চাইছি। আর সেই জন্যই এমন কিছু মিস করা আছে যেগুলো বোধ হয় আমাদের জীবনের বড্ড সত্যি বড্ড ভালো লাগার, কারোর হাতে হাত রাখা, ভাই বোনেদের একসাথে অনেকটা পথ চলার পর যখন কাজের প্রয়োজনে অনেকটা দূরে চলে যায়, তখন একে অপরের সঙ্গে আবার দেখা করার ইচ্ছে, কবে আবার একসাথে অনেকটা সময় কাটানো যাবে সেই মুহূর্তটাকে ফিরে পেতে যাওয়া, কিংবা মাঠে ঘাটে কাদা মেখে খেলা সেই মুহূর্তটা, কিংবা একসাথে বসে গোল টেবিল বৈঠকে রবিবার সরিয়েও একটা মধ্যাহ্ন ভোজ। আমি বারবারই হয়তো আমার এপিসোড জুড়ে অনেক খাওয়ার কথা বলি, সত্যি আমরা এত বেশি ডায়েট কনসিয়াস হয়ে গেছি এখন বোধহয়, তাই এখন আমরা পুরনো খাবারগুলোকে বড্ড মিস করি, মায়ের হাতের, দিদিমা ঠাকুমাদের হাতের অনেক রান্না, যেগুলো আমরা যদি পারি আরও একবার ফিরে পেতে চাই, খেতে চাই, টেস্ট করতে চাই, সেই স্বাদ নিতে চাই। আমাদের জীবনের অনেক ওঠা পড়ায় যে মানুষগুলো আমাদের সব সময় পাশে থেকেছেন, তাদেরকে সব সময় পাশে পেতে চাই। আমার এক বান্ধবী
14 বছর আগে যখন অনেকটাই ছোট, জীবনটা তখন প্রায় সবে শুরু হয়েছে, বুঝতে শুরু করেছে, সেই সময় তার বাবাকে হারানো এবং সেই বাবাকে, বাবার সেই শক্ত দুটো হাত যা মাথার উপর থাকতো ছাদের মতো, সেটা যখন হারায় তারপর থেকে তার একটা জিনিসই ফিরে পেতে ইচ্ছা করে, বাবার সে দুটো হাত যেটা তাকে সব সময় আগলে রাখতো। এমন কিছু ফিরে পাওয়া আছে যেগুলো বোধহয় সম্পর্কের ভিড়ে একটু টলমল হয়ে গেছে। এমন কিছু সম্পর্ক থাকে যেগুলো হয়তো সময়ের সাথে সাথে জটিলতায় গভীরতায় হারিয়ে যায়। সেখানে হয়তো ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে থাকে, কিন্তু বড় হওয়াটা এমন একটা ঘোরতর বিষয় হয়ে যায়, সেখানে বোধহয় সম্পর্কের মানেটা চেঞ্জ হয়ে যায়। তাই আমার সেই প্রিয় বন্ধু, যে তার ছোটবেলার বান্ধবীকে সে একই রকমভাবে ফিরে পেতে চায়, কিন্তু পরিস্থিতির চাপে সেটা হয়তো সম্ভব হয় না, তাই সে যেন তার সেই বন্ধুকে ফিরে পায়। হতে পারে আছে তার থেকে অনেকটা দূরে, সম্পর্কের ভিত্তিতে হয়তো সে আজ আর তার হতে পারবে না, কিন্তু তবু সে তার সেই বন্ধুত্বকে ফিরে পেতে চায়। এমন অনেক স্পর্শ আছে যেগুলো আমরা আজও ফিরে পেতে চাই, যে স্পর্শগুলো আমাদেরকে বোধহয় ভুলতো আপন ফিল করায়, যে স্পর্শগুলো বোধহয় আমাদের এক মুহূর্তে অনেক চোখের জল মোছাতে সাহায্য করে, কিংবা অনেকটা ব্যথা হালকা করতে পারে, যে স্পর্শগুলো আমরা বোধহয় বড্ড মিস করি, সেই স্পর্শগুলোও তো ফিরে পেতে চাই। এমন অনেক ফিরে পাওয়া আছে যেটা চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের মতো বারবার হয়তো আসে না, কিন্তু যখন আসে তখন আমরা মন ভরে প্রাণ ভরে সেটাকে উপলব্ধি করার চেষ্টা করতে চাই। হয়তো এমন একটা বিকেল, যে বিকেলটা হয়তো আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিকেল ছিল, যেদিন হয়তো ডিসিশন নিয়েছিলাম যে আমি আমার চাকরিটা ছেড়ে একটা নতুন কিছু করব, নতুনভাবে বাঁচব, হয়তো লেখালেখিটা শুরু করব, আবার নতুন করে বাঁচব। সেই বিকেলটা যেন আমার জীবনে বারবার ফিরে আসে, কারণ সেই বিকেলটা অনেক কিছু শিখিয়েছে। তাই আমার যে বন্ধু তার লেখা ফিরে পেয়েছে, তার স্বপ্নকে ফিরে পেয়েছে, সেই ফিরে পাওয়াকে আমি সাধুবাদ জানাই। আর তার যেন স্বপ্নগুলো, যে স্বপ্ন সে দেখছে সেই স্বপ্ন সত্যি হয়ে বারবার তার কাছে ফিরে আসে। আমরা দুর্গাপূজায় যে 4টে দিন খুব আনন্দ করি, সেই 4টে দিনের আনন্দে বোধহয় আমরা সারা বছরের কষ্টটাকে ভুলতে পারি। আর যখন তাই কাজের প্রেশারে অনেক অনেক কষ্ট সহ্য করতে হয় আমাদের, অনেক অনেক মুহূর্ত আমাদের কাছে বড্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সেই সময় আমরা ওই 4টে দিনের আনন্দের যে মাত্রা, যে আনন্দের যে একটা স্বাদ, সেটাকে ফিরে পেতে চাই। সারা বছর তো ওইভাবে হয়তো ওই স্বাদটা পাই না, কিন্তু তবু ফিরে পেতে চাই। আমরা আমাদের এই সময় দাঁড়িয়ে আরাধ্য দেবদেবীর কাছে হয়তো গিয়ে প্রার্থনা করতে পারছি না, মনটা চঞ্চল অশান্তি রয়েছে অনেক, তাই সব কথা গিয়ে হয়তো আমার আরাধ্য দেবদেবকে জানাতে পারছি না, মনে মনে হয়তো জানাচ্ছি কিন্তু চাক্ষুষ দেখে হয়তো জানাতে পারছি না। সেই জানানোটা, সেই শান্তিটা ফিরে পেতে চাই, বারবার ফিরে পেতে চাই আমার পুরনো দিনের গল্পগুলো, যেগুলো বোধহয় স্মৃতির পাতায় আটকে আছে, সেই গল্পে আমি আবার নতুন করে বাঁচতে চাই। আমার মতো তোমরাও নিশ্চয়ই পুরনো স্বপ্নে বাঁচতে চাও, পুরনো দিনগুলোতে বাঁচতে চাও। সব থেকে বড়ো কথা হলো, এখন বোধহয় আমরা আমাদের নিজেদের পুরনো আমিগুলোকে নিয়ে বাঁচতে চাই। জানি বাঁচাটা এখন আমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট, যুদ্ধ করে যাওয়াটা বোধহয় ইম্পর্টেন্ট, তাই সব কিছু ছেড়ে ফেলে আবার একবার কাঞ্চনজঙ্ঘা দেখতে যেতে চাই। ইচ্ছে হলেই হয়তো লং ড্রাইভে চলে যেতে চাই, কিন্তু পারছি কই? তবে হাল ছাড়লে তো হবে না, হাল ধরে থাকতে হবে, ইচ্ছেটা, বাঁচার ইচ্ছেটাকে
মরে যেতে দিলে যেমন হবে না, সেরকম এই ছোট ছোট স্বপ্ন পূরণগুলোকেও প্রাপ্তি দিতে গেলে ইচ্ছেটাকে নিয়ে বাঁচতে হবে। একটা নতুন দোকান খোলার ইচ্ছা ছিল আমার বন্ধুর, এবং সে জানিয়েছে যে আমি যদি একবার সুযোগ পাই তাহলে এখন সংসারের চাপে পড়ে যে স্বপ্নটা পূর্ণ করতে পারিনি, একদিন সেই স্বপ্ন পূর্ণ করতে চাই। আমার এক বন্ধুর বাড়িতে অভাব অনটনের জন্য তার মাস্টার্সটা পড়া হয়নি, তাই সুযোগ পেলে সে তার সেই স্বপ্নটা পূর্ণ করতে চায়। এরকম অনেক অনেক স্বপ্ন আমাদের প্রতিদিনকার জীবনে আছে, আর থাকাটাই তো স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, আমরা সবটা তো করে উঠতে পারি না। কিন্তু স্বপ্ন দেখা তো ছাড়লে হবে না, স্বপ্ন দেখতে থাকলে তবেই তো সেই ইচ্ছেগুলো বা পুরনো দিনগুলোর মতো বা পুরনো স্বপ্নগুলোকে নিয়ে বেঁচে থাকতে পারলেই তো বোধহয় একদিন সেটা পূর্ণ করা যাবে। যেমন আমরা ভাবছি প্রত্যেক দিন আবার আমাদের পুরনো কলকাতা ফিরে পাবো, আবার আমাদের পুরনো সমস্ত অভ্যেসকে আমরা ফিরে পাবো, আবার আমরা একসাথে হই হই করব, আবার আমরা গলা ফাটিয়ে ইডেনের মাঠে চিৎকার করব, আবার আমরা নতুন করে বাঁচব। সেই ইচ্ছেগুলোও তো আমরা এখন বারবার ফিরে পেতে চাইছি। আবার হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে হাতে হাত রেখে কোনো কাপল তার ভবিষ্যৎ নিয়ে কল্পনা করবে, সেই সব কিছু আমরা ফিরে পেতে চাইছি। আর এই ফিরে পাওয়াগুলোর মাঝে আমি তোমাদেরকে আমার খোলা চিঠির আড্ডায় বারবার পেতে চাই, আর সেই আশা নিয়েই তোমাদের ফিরে পাওয়াগুলোর স্বপ্ন সত্যি হোক এই কামনাই করি। আর তার সাথে বলি, খোলা চিঠির আড্ডা কিন্তু তোমাদের মন খুলে কথা বলার একটা মাধ্যম, তাই মনের মধ্যে যদি কোনো সুপ্ত ইচ্ছে বা যদি কোনো ফিরে পাওয়ার ইচ্ছে থাকে সেগুলোকে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর আমি মধুরিমা প্রত্যেক দিনকার মতো আজও যেমন একটা নতুন এপিসোড, নতুন ইচ্ছায়, নতুন বাঁচার শক্তি নিয়ে, নতুন অনেক ইচ্ছে নিয়ে, ফিরে পাওয়ার ইচ্ছে নিয়ে হাজির হয়েছিলাম, নতুন কিছু নিয়ে হাজির হব কথা দিলাম। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, নতুন স্বপ্ন দেখো, পুরনোকে পুরনোতে বেঁচে নতুনের স্বপ্ন দেখো, পুরনো কিছু ফিরে পাওয়ার স্বপ্ন তোমাদের পূর্ণ হোক এই কামনাই করি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর ততক্ষণের জন্য শুভরাত্রি।